দেশে প্লাস্টিক পণ্যের ব্যবহার বাড়ছে ক্রেতার চাহিদাকে মাথায় রেখে ভিন্ন ডিজাইনে নতুন নতুন পণ্য বাজারে আনছে দেশীয় প্রতিষ্ঠানগুলো বাণিজ্য মেলা ঘুরে প্লাস্টিক পণ্যের বাজারের কথা তুলে এনেছেন শাহাদ হোসেন চায়ের কাপ থেকে শুরু করে ভাতের প্লেট বসা চেয়ার থেকে খাবার টেবিল জকম কিংবা ফুড কন্টেনার এর সবই প্লাস্টিকের তৈরি আছে কাপড় রাখার আলমারি কিংবা ওয়াইড্রপ এক কথায় দিন যাপনের প্রয়োজনীয় সব উপকরণই এখন মিলছে প্লাস্টিকে ডিজাইন আর রঙের বৈচিত্র্য টেকসই সাথে সাশ্রয়ী দাম তাই প্লাস্টিক পণ্যের কদর সব বয়সী মানুষের কাছেই প্লাস্টিকে নিত্য নতুন পণ্য নিত্য নতুন দিয়ে ডিজাইনে যে কোনো মানুষ দেখে মুগ্ধ হয় ব্যবহার করে স্বাচ্ছন্দ্য ফিল করে দেখা যাচ্ছে স্টিলের জিনিসের থেকে প্লাস্টিকের জিনিসটা একটু বেশি কম কমফোর্টেবল এই কারণে প্লাস্টিকটা বেশি ব্যবহার করা হয় বয়ামগুলো বিশেষ করে সব কিচেনের আইটেমই প্লাস্টিকে আমার ইউজ করা হয় ক্রেতার এই চাহিদাকে মাথায় রেখে নতুন নতুন পণ্য বাজারে আনছে প্রতিষ্ঠানগুলো আর সেসব পণ্যের সাথে ক্রেতাদের পরিচয় করিয়ে দেওয়ার বড় সুযোগ মিলেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় যেমন প্লাস্টিকের তৈরি এ সোফা সেটটি নিয়ে এসেছে আর এফ এল কিনতে খরচ করতে হবে বারো হাজার টাকা যার সাথে একটি ডিনার সেট থাকছে বিনামূল্যে নিত্য ব্যবহার্য এমন প্রায় একশোটি নতুন ডিজাইনের পণ্য তারা প্রদর্শন করছে এবারের মেলায় ওয়ার্ড কালেকশনার্স আমাদের তারপর আমাদের টুলার্সেল আমাদের কিছু বাকেট আসছে টু কালারের কিছু বোল আসছে তারপর হলো আমাদের কিছু লন্ড্রি বাসের আসছে তো ওনার ওভারঅল সব জায়গায় মানে হাউস এবং ফার্নিচার সব জায়গায় আমরা নতুন আইটেম আনার ট্রাই করতেছি মানে এই মেলাতে এস্টাবলিশ করার জন্য অ্যাটলিস্ট হান্ড্রেড প্ল্যান আছে আমাদের ফুড গ্রেড প্লাস্টিকের তৈরি ফুড কন্টেইনার ও লাঞ্চ বক্স এবারের মেলায় স্কোয়ার প্লাস্টিকের নতুন সংযোজন খাবারকে টাটকা ও দুর্গন্ধমুক্ত রাখতে ভেতরটা তৈরি করা হয়েছে স্টিল দিয়ে এছাড়া ফোল্ডিং বাকেট ভেকুয়াম কফি পড ও ওয়াটার বোতল সহ ইপিএল এর পেভিলিয়নে ক্রেতারা পাবেন তিরিশটিরও বেশি নতুন পণ্য প্লাস্টিক্সের যারা কাস্টমার তারা নতুনত্ব চায় মানে সেম প্রোডাক্ট সবসময় মানে ইয়া মানে ইয়া করে না আর কি যেখানে নতুন প্রোডাক্ট পায় কাস্টমার ওইখানে যায় প্রতি বছরে আমাদের এটা থাকে যে আমরা নতুন কোন কিছু প্রোডাক্ট আমরা লঞ্চ করি মেলাতে এবং তাদের কি ইউজটা দেখানো হচ্ছে নতুনভাবে প্লাস্টিক কিভাবে ইউজ করা যায় চাহিদা মতো ঘর সাজানোর পণ্য মিলবে বেঙ্গল প্লাস্টিকে এলে পাঁচ থেকে বারো হাজার টাকার মধ্যে কেনা যাবে চার ও ছয় চেয়ারের ডাইনিং টেবিল এছাড়া বাহারি নকশার অভিজাত চেয়ার শিশুদের পড়ার টেবিল ও বেবি চেয়ারও বেশ জনপ্রিয় বেঙ্গলের প্রায় সিক্স হান্ড্রেড প্লাস প্রোডাক্ট নিয়ে মেলায় আমরা এসেছি আমাদের রেঞ্জ আরও বেশি যদি নর্মাল দোকানগুলোতে আমরা যাই একটা দোকানে সবগুলো প্লাস্টিক প্রোডাক্ট একসাথে ডিসপ্লে করে রাখা সম্ভব না আর মেলায় আমরা আমাদের সবগুলো প্রোডাক্ট আমরা চেষ্টা করি ডিসপ্লে করতে কাস্টমারকে দেখা দেয় যে আমরা কেমন প্রোডাক্ট তৈরি করছি কোন প্রোডাক্টের পারপাসটা কী সে কি বেনিফিট পাবে কোন প্রোডাক্ট থেকে এবং সে কম্পেয়ার করতে পারছে অন্য কোম্পানির সাথে সরাসরি যেখানে সেটা হয়তো লোকাল মার্কেটে রিটেল শপে সেটা সম্ভব হয় না এমন নতুন পণ্য মিলবে মেলায় অংশ নেওয়া প্রায় সব প্লাস্টিক পণ্যের পেভিলিয়নে দামও হাতে নাগালে সাথে ডিসকাউন্ট তো থাকছেই ব্যবসায়ীরা বলছেন গৃহস্থালী পণ্যের পাশাপাশি প্লাস্টিকের তৈরি শিশুদের খেলনা ইলেকট্রনিক্স ও গৃহনির্মাণ সামগ্রীর বিক্রিও ভালো এবারের মেলায় শাহাদাত হোসাইন বিজনেস রিপোর্ট মাছাঙ্গা টেলিভিশন